আব্দুল্লাহ ইবনে আমার ইবনে আয়স আল্লাহ আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার এক উম্মতের সামনে তার পাপের হিসাব নিয়ে নিরানব্বইটি দফতর খোলা হবে প্রত্যেকটি দফতর চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর সমান লম্বা হবে তারপর আল্লাহ বলবেন তুমি এর কোনো কিছু কি অস্বীকার করো আমার সংরক্ষণকারী লেখকেরা বা ফেরেস্তারা তোমার ওপর কি কোনো জুলুম করেছে বা ভুল কিছু লিখেছে ব্যক্তিটি বলবে না হে আমার রব আল্লাহ বলবেন তোমার কি এসবের ব্যাপারে কোনো অজুহাত আছে ব্যক্তিটি বলবে না হে আমার রব তখন আল্লাহ বলবেন আমার কাছে তোমার একটি নেকি আছে আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না তারপর একটি কার্ড বের করা হবে যাতে লেখা থাকবে আসহাদু আল্লাহ ও ও যার অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল আলহাসাল্লাম তার আর্দ বা গোলাম ও প্রেরিত রসুল এরপর আল্লাহ বলবেন তোমার কৃতকর্মের ওজন স্বচক্ষে দেখো ব্যক্তিটি বলবে হে আমার রব এতগুলো দফতরের সাথে একটি কার্ড কি আর কাজে আসবে আল্লাহ বলবেন নিশ্চয়ই তোমার ওপর কোনো রকম জুলুম করা হবে না তারপর সবগুলো দফতর এক পাল্লায় ও কার্ডটি অপর পাল্লায় রাখা হবে ফলে দফতরগুলো ওজনে কম হওয়ায় উপরে উঠে যাবে ও কার্ডটির ওজন ভারী হবে আল্লাহের নামের তুলনায় কোনো জিনিসই ভারী হবে না সুফহান আল্লাহ আর এইভাবেই সেই ব্যক্তিটি নাজাদ পেয়ে যাবে তিরমিজি আহম্মদ ও ইবনে মাজাহ সহি হাদিস এ কুৎসি হাদিস নম্বর পনেরো ধন্যবাদ আপনার যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ